আগের পর্ব অর্থাৎ তারাক্ষেত্র তারাপীঠ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের রাতের তারাপীঠ শ্মশান দেখিয়েছি, সেই সাথে বামাক্ষ্যাপার জীবনীও শুনিয়েছি। আই বোতাম ও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যারা ভিডিওটা দেখেননি তারা ওই লিঙ্ক থেকে দেখে নেবেন। এই পর্বে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া দেখাবো, সেই সঙ্গে দিনের আলোয় তারাপীঠ মন্দির চত্বর দেখাবো, শোনাবো তারাপীঠ মন্দিরের ইতিহাস। চলুন তাহলে শুরু করি। এখন সকাল 6:20 বাজে, যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সকালবেলায় আশা করছি একটু ভিড় কম হবে, মন্দিরেতে শনিবার রবিবার একটু বেশি ভিড় হয়, তবে রবিবার হাফবেলা হয় বলছিল, সকালের দিকটায় একটু ভিড় বেশি হবে। এই ডালা দোকান থেকে ডালা নেব, ডালা নিয়ে যাব পুজো দিতে। তারা অর্থাৎ তারিণীকে নীল সরস্বতীও বলা হয়, কারণ তিনিই আমাদের বাক অর্থাৎ শব্দশক্তি প্রদায়িনী। গুপ্ত সাধনতন্ত্রে বলা হয়েছে তারা সূচি ও অসূচিকে একাকার করে দেন। যত প্রকার সাধনা আছে তার মধ্যে তারার সাধনাই হল সর্বোচ্চ ও সর্বশেষ। তারার সাধনা করে সিদ্ধিলাভ করা ভীষণ কঠিন, অসাধারণ ব্রহ্মচর্যবান না হলে কিছুতেই সিদ্ধিলাভ করা যায় না, তাই তারার সাধক সংখ্যা ভীষণই কম। তারা সাধনায় যে সিদ্ধিলাভ করবে সে পূর্ণ ব্রহ্মজ্ঞানী, সর্বপাপ মুক্ত, নির্ভীক ও অসীম ক্ষমতার অধিকারী হবেন। বশিষ্ঠ সংহিতায় বলা হয়েছে তারাপীঠে তারা অতিশয় জাগ্রত, নিষ্ঠা ভরে যে এই মূর্তি দর্শন লাভ করবে তার মনোবাসনা পূর্ণ হবে, সে হবে অনন্ত ফল লাভের অধিকারী। গুপ্ত চীনাচারতন্ত্রে বলা হয়েছে তারাপীঠ বা তারাপুরে কেউ দেহত্যাগ করলে সে মুক্তিলাভ অর্থাৎ নির্বাণ লাভ করবে। স্কন্দপুরাণেও এই তারাপীঠের উল্লেখ আছে। প্রসঙ্গত বলি, বড়দের নারী পুরুষ নির্বিশেষে হাফ প্যান্ট, স্লিভলেস পোশাক, খালি গা বা অশালীন পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ নিষেধ। এখানে যে 500 টাকার লাইন, 300 টাকার লাইন, 200 টাকার লাইন এত সব রয়েছে, আবার ফিও রয়েছে। ফিয়ের লাইন তো দেখতে পাচ্ছি বিশাল, এই লাইনটা রয়েছে 500 টাকার লাইন, এই একটা একটা করে লাইন ছাড়ছে, লাইন একটু একটু করে এগোচ্ছে। আর আমার পিছনেতে এই যে উপরের দিকে দেখুন লাইন, এই লাইনটা হচ্ছে এই লাইন। মহামুনি বশিষ্ঠদেব ও কবীন্দ্র কর্ণাভরম এর সিদ্ধিলাভের বহু পরে বীরভূম জেলার রত্নাগর নিবাসী বণিক জয় দত্ত তারামায়ের কৃপা লাভের পর এখানে একটি মন্দির তৈরি করেছিলেন। তারাপীঠ শ্মশানে একটি বিশালাকার শ্বেত শিমুল গাছ ছিল, ওই গাছতলাতেই ছিল এই আদি শিলামূর্তিটি যাকে স্বয়ম্ভূ বলা হয়। এই মূর্তিকেই জয়দত্ত ওই মন্দিরে স্থাপন করে পুজো শুরু করেন। মহল্লা গ্রামের ভৈরব পৈতগুই নামক এক পুরোহিতকে নিত্য পুজোর জন্য নিয়োগ করেন। আশ্বিন মাসের শুক্লা চতুর্থীর দিন জয়দত্ত তারামাকে দর্শন করেছিলেন, তাই ওই দিনে তারাপীঠে মহা উৎসব পালিত হয়। এর বহু বছর পর মন্দির যখন ভগ্নপ্রায় তখন এগিয়ে এলেন বীরভূমের এরল গ্রাম নিবাসী রাজা রামজীবন রায় চৌধুরী। তিনি ছিলেন রাজশাহীর রাজা উদয়নারায়ণের
পত্তনিদার। রামজীবন রায়চৌধুরী এই মন্দির পুনর্নির্মাণ করেন। এছাড়াও তিনি পুকুর, আবাসস্থল প্রভৃতি নির্মাণ করেন। নিত্য পুজোর পুরোহিতদের থাকার জন্য তিনি ভূমি দান করেন। তিনিই প্রথম মন্দিরের পুজোয় প্রতিদিন খিচুড়ি ও পায়েসের প্রচলন করেন। মন্দিরের পুজোর অর্থ সরবরাহের জন্য চণ্ডীপুর ও ভামর মহালের আয় থেকে একটা অংশ তিনি বরাদ্দ করেন। রামজীবন রায়চৌধুরীর অনেক বছর পর এগিয়ে আসেন মুর্শিদাবাদ জেলার রানী জয়াবতী। তারামায়ের কৃপায় কন্যা সন্তান লাভের পর তিনি সমস্ত পুজোর ভার গ্রহণ করেন। এরপর মুসলমানরা রাজসিংহাসন দখল করে, তখন পুজো বন্ধ হওয়ার উপক্রম হয়। পুরোহিতেরা অতি কষ্টে কোনো রকমে পুজো চালাতে থাকেন। এই অবস্থার মধ্যে মুসলমান রাজাদের অনুমতি নিয়ে সাপুরের জমিদার ও দিনাজপুরের মহারাজ মন্দিরের পুজোর হাল ধরেন। রানী ভবানীর দত্তকপুত্র রাজা রামকৃষ্ণ রায়ের কথা এখানে বলা প্রয়োজন। আনুমানিক 1776 সালে তিনি প্রথম তারাপীঠে আসেন এবং তারাপীঠের মন্দিরের প্রধান পুরোহিত আনন্দনাথের কাছে দীক্ষা নেন। তখন তারাপীঠ মন্দিরের নিত্যসেবায় দুরবস্থা দেখে তিনি অতিশয় কাতর হন। তারাপীঠ ছিল চণ্ডীপুর মহালের অন্তর্গত এবং সেটি আলিলকি খাঁর অধিকারে ছিল। রামকৃষ্ণ রায় তার মহুলা মহালটির বিনিময়ে আলিলকি খাঁর কাছ থেকে চণ্ডীপুর মহালটি অধিকার করেন। চণ্ডীপুর মহালের তখন বাৎসরিক আয় ছিল 2000 টাকা। এর সবটাই তিনি তারামায়ের সেবায় উৎসর্গ করতেন। 1225 খ্রিস্টাব্দে তৃতীয়বার এই মন্দির নির্মিত হয়। এটি বর্তমান মন্দির। এটি নির্মাণ করেছেন শ্রী জগন্নাথ রায়। 12ই ফাল্গুন বামাক্ষ্যাপার জন্মদিন, ওই দিনই এই মন্দির স্থাপন করা হয়। আসল মূর্তিটি সন্ধ্যারতির সময় উন্মোচিত হয়। মহাদেবকে স্তন্যপান করানো অবস্থায় তারামূর্তি, যা পাথরের তৈরি। সন্ধ্যা থেকে পরদিন সকালের প্রারম্ভিক পুজো পর্যন্ত এই মূর্তি উন্মোচিত থাকে। তারপর এর উপর রৌপ্য নির্মিত আরেকটি অবয়ব দিয়ে ঢেকে দেওয়া হয়। রূপর তৈরি এই মুখ ও মুন্ডুমালা তৈরি করে দিয়েছিলেন মুর্শিদাবাদের নসিপুরের রাজা উদন্ত সিংহ। পুজো দেওয়া শেষ হয়েছে, এবার আমরা একটু মন্দির চত্বরটা ঘুরে দেখছি। রাত্রেবেলাতে ঘুরে দেখেছিলাম, এবার দিনের বেলাতে একটু ঘুরে দেখব। মন্দিরের পিছনের দিক, আমার সঙ্গে রয়েছেন আমার পান্ডা। কুন্তল ভট্টাচার্য, এই হচ্ছে ভোগ ঘর, এখানে থেকে ভোগ রান্না হয়। শিব মন্দির ওদিকে মায়ের ঘাটটা আছে। এই হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে ভৈরব তারামায়ের। প্রত্যেকটা কালীপীঠে বা শক্তিপীঠে একজন করে ভৈরব থাকে। এই হচ্ছে চন্দ্রচূড় মন্দির, তারাপীঠে ভৈরব। যে কোনো শক্তিপীঠেই একজন করে কালী বা শক্তি আরাধনা দেবী একজন করে ভৈরব থাকে। তো এই তারাপীঠেও মা তারার একজন ভৈরব আছেন, তার নাম হচ্ছে চন্দ্রচূড়। সেই চন্দ্রচূড় হচ্ছে শিব। শিব এই মন্দিরের সামনেই, নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে তার অবস্থান, এবং সেই শিব দেখালাম এবং সেখানেতে পূজা অর্চনা চলছে। শিব এখানে চন্দ্রচূড় নামে খ্যাত। পার্বতীকে বিবাহের সময় শিব যে রূপ ধারণ করেছিলেন তাকেই বলা হয় চন্দ্রচূড়। চন্দ্রচূড় এখানে তারামায়ের ভৈরব, তারামায়ের ভোগ ঘরে। ভোগ রান্না হচ্ছে, কড়া চেপে গেছে বড় বড় কড়াই। তারামায়ের যে ভোগ হয় তাতে উপরে হয়, এখানে কি রান্না হচ্ছে?
ভান্ডার রাখা হয়, তাদের জন্য রান্না হয়, মায়ের ভোগ বিলন করে সেটাকে সিটিয়ে দিয়ে সেটা ভোগ বিতরণ করা হয়। হ্যালো, হনুমান গণেশ মন্দির, এই বামদেবের মন্দির, তার পাশেই এখানকার সবথেকে বড় সাধক। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম বশিষ্ঠ কুণ্ডের দিকে। এই পুকুরের উপর দিয়েই একটা ছোট পুল করা আছে, এর উপর দিয়েই পুজো দেওয়ার জন্য ফ্রি টিকিটের লাইন চলে গেছে। এই পুকুরের জল দিয়েই তারামায়ের নিত্য সেবা হয়। এই পুকুরের জলের স্পর্শে জয়দত্ত বণিকের ছেলে জীবিত হয়েছিল, তাই এই পুকুরকে জীবিত কুণ্ডও বলা হয়। তারামায়ের ঘাট, ঘাটের উপর দিয়ে যে লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, ফ্রি লাইন, যেটা আগে বলছিলাম। এই হচ্ছে জীবিত কুণ্ডু। তলা লাইন, ফ্রি লাইন, লম্বা চলে গেছে। আমি দেবো তারামায়ের ঘাট, জীবিত কুণ্ডু। জীবিত কুণ্ডের সিঁড়িতে বিভিন্ন মনোবাসনা নিয়ে এখানেতে ভিড় বা সুতো বেঁধে গেছে। শনি মন্দির, শনি মন্দিরের পাশেই এই হচ্ছে যাগযজ্ঞ করার জায়গা, তার ঠিক পিছনেই বলি দেওয়ার জায়গা।
মন্দিরের সিঁড়ির দেওয়ালে দশম অবতারের ছবি দেওয়া আছে। আপনাদের দিনের আলোয় তারাপীঠ মন্দির ঘুরিয়ে দেখালাম, শোনালাম তারাপীঠ মন্দিরের ইতিহাস। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে দিনের আলোয় তারাপীঠ মহাশ্মশান দেখাবো, শ্মশানে কি কাণ্ড কারখানা চলে সেটাও তুলে ধরব। সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি সেই এক্সক্লুসিভ ভিডিও নিয়ে। দেখুন তারই একটু ঝলক, বুঝেছেন? এটা সাধক বামা খাবার সমাধি, ওটা হলো নগেন কাকার, নগেন বাগচির সমাধি। সেই মন্দিরকে ঘিরে চলছে রমরমিয়ে ব্যবসা। কত লোক মরে গেছে এরকম সাধু।